Hey!
ركعتو কই আপনি ভাই বাহির আছেন ভাই লাইভ দিমু তো বাহির যারা ইসুপুরবাসীর আজকে নয় নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ তথা স্থানীয় জনপ্রতিনিধি আমাদের সাংবাদিক ভাইরা আছেন সবাইকে আমি প্রথমে আন্তরিক অভিনন্দন সুন্দর সুন্দর একটা পরিবেশে আজকে আমরা ভোটটা সম্পন্ন করলাম আমাদের একটাই কেন্দ্র ছিল একজন মেম্বার পদপ্রার্থী ছিল তিনজন ক্যান্ডিডেট ছিল তো সুষ্ঠুভাবে ভোট হয়েছে আমাদের আজকে যে প্রিজাইডিং অফিসার উপজেলা আরডিও অফিসার আর কি যিনি সবাই যা উনি আজকে আমাদের এই নির্বাচনের প্রিজাইডিং অফিসার উনি আজকে ফলাফলটা ঘোষণা করবেন তো ঘোষণার আগে আমার যেটা কথা আপনারা হয়তো দেখেছেন সারাদিনভর আজকে আপনারা যুদ্ধ পরিবেশে ভোট দিয়েছেন তিনজন যে প্রার্থী ছিল তিনজনই কিন্তু আমাদের কেন্দ্রে আজকে শান্তিপূর্ণভাবে একই বেঞ্চে বসে সময় কাটিয়েছে এই শেষ সময় পর্যন্ত তো আপনাদের ভিতর যে সৌহার্দ্য ছিল এটা দেখে আমি সত্যি বিমোহিত এবং মুগ্ধ যে কোনো প্রকার উত্তেজনা ছাড়া কোনো প্রকার ঝামেলা ছাড়া সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট সম্পূর্ণ হয়েছে আমি আশা করব যে জয় পরাজয় প্রত্যেকটা ক্ষেত্রেই আছে আজকে যারা বিজিত হয়েছেন তাদের জন্য আমার শুভকামনা থাকলো যারা জয়লাভ করেছেন তাদের জন্য আমার শুভেচ্ছা থাকলো আপনাদেরকে আমি একটাই কথা বলবো আমি নির্বাচন পরবর্তী এই যে পরিবেশটা ছিল নির্বাচনের পূর্বে এরকম সুন্দর পরিবেশটা যেন বজায় থাকে এই হার জিত নিয়ে কোনো প্রকার উত্তেজনা কোনো প্রকার বিশৃঙ্খলা কাউকে কটাক্ষ করা কাউকে কষ্ট দেওয়া কোনো প্রকার মারামারির ঘটনা যেন না ঘটে এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আমি অতি হিসেবে এতটুকু আপনাদের কাছে চাইতে পারি ঠিক আছে আমি আর সময় নেব না আপনাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আমাদের আরডিও সাহেব আজকের প্রিজাইডিং অফিসার আজকের এই নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন আমি তাকে বিনীতভাবে আজকের এই ফলাফল ঘোষণার জন্য অনুরোধ জানাচ্ছি আচ্ছা প্রার্থী নাম্বার এক ছিল জিটু শেখ আলমারকার আছেন আচ্ছা 450 ভোট পেয়েছেন উনি 450 প্রার্থী নাম্বার ছিল দুই মোহাম্মদ ইউনুস মোল্লা ফুটবল 402 ভোট পেয়েছেন তিন নাম্বার সাইফুল ইসলাম টিটন
দর্শক দেখছেন যে মাদারীপুরের মেম্বর কান্দি উড়ে গেছে আপনারা যারা ইসুপুরবাসী আজকে নয় নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ তথা স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের সাংবাদিক ভাইরা আছেন সবাইকে আমি প্রথমে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে সুস্থ সুন্দর একটা পরিবেশে আজকে আমরা ভোটটা সম্পন্ন করলাম আমাদের একটাই কেন্দ্র ছিল একজন মেম্বার পদপ্রার্থী ছিল তিনজন ক্যান্ডিডেট ছিল তো সুষ্ঠুভাবে ভোট হয়েছে আমাদের আজকের যে প্রিজাইডিং অফিসার উপজেলা আরডিও অফিসার আর কি যিনি সবাই ইয়া উনি আজকে আমাদের এই নির্বাচনের প্রিজাইডিং অফিসার উনি আজকে ফলাফলটা ঘোষণা করবেন তো ঘোষণার আগে আমার যেটা কথা আপনারা হয়তো দেখেছেন সারাদিন ভর আজকে আপনারা সুন্দর পরিবেশে ভোট দিয়েছেন তিনজন যে প্রার্থী ছিল তিনজনই কিন্তু আমাদের কেন্দ্রে আজকে শান্তিপূর্ণভাবে একই বেঞ্চে বসে সময় কাটিয়েছে এই শেষ সময় পর্যন্ত তো আপনাদের ভিতর যে সৌহার্দ্য ছিল এটা দেখে আমি সত্যি বিমোহিত এবং মুগ্ধ যে কোনো প্রকার উত্তেজনা ছাড়া কোনো প্রকার ঝামেলা ছাড়া সুস্থ সুন্দর পরিবেশে ভোট সম্পূর্ণ হয়েছে আমি আশা করব যে জয় পরাজয় প্রত্যেকটা ক্ষেত্রেই আছে আজকে যারা সাইফুল ইসলাম কিটন মোরগমার্গা 516 ভোট পেয়েছেন ছিল নির্বাচনের পূর্বে এরকম সুন্দর পরিবেশটা যেন বজায় থাকে এই হারজিত নিয়ে কোনো প্রকার উত্তেজনা কোনো প্রকার বিশৃঙ্খলা কাউকে কটাক্ষ করা কাউকে কষ্ট দেওয়া কোনো প্রকার মারামারির ঘটনা যেন না ঘটে এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আমি অতি হিসেবে এতটুকু আপনাদের কাছে চাইতে পারি অবশ্যই ঠিক আছে আমি আর সময় নেব না আপনাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আমাদের আরডিও সাহেব আজকের প্রিজাইডিং অফিসার আজকের এই নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন আমি তাকে বিনীতভাবে আজকের এই ফলাফল ঘোষণার জন্য অনুরোধ জানাচ্ছি